হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইস্ট ছাড়াই ব্রেড ডোনার তৈরির সহজ রেসিপি। শুধুমাত্র 3 পিস ব্রেড আর 2টি আলু দিয়ে যে এত সহজে এত মজার ডোনার তৈরি করা যায় তা আমাদের অনেকেরই অজানা। হাতে যখন সময় কম থাকে তখন অল্প উপকরণে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নিবে। আশা করছি আজকের এই ইউনিক রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2টি সিদ্ধ আলু। আলুগুলোকে আমি এরকম সাইজে কেটে সিদ্ধ করে নিয়েছি। এখন এগুলোকে ম্যাশ করে নিব। আপনারা চাইলে আলুগুলোকে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। আলু ম্যাশ করা হয়ে গিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দিব একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি, 4 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে আটা কিংবা ময়দাও ব্যবহার করতে পারেন, তবে কর্নফ্লাওয়ার ব্যবহার করলে ডোনাটগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। এবার অন্যদিকে একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 পিস ব্রেড। এবার ব্রেডের 2 পাশ পানির মধ্যে চুবিয়ে উঠিয়ে নিচ্ছি এবং এক্সট্রা পানি ঝরিয়ে নিচ্ছি। এবার ব্রেড স্লাইসটিকে ম্যাশ করা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। একইভাবে আরও 2 পিস ব্রেড এর মধ্যে দিয়ে দিব। এখন সবগুলো উপকরণকে মিশিয়ে নিব। এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নাস্তার জন্য একটি ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি, এখন আমি হাত ধুয়ে 2 হাতে সামান্য তেল মাখিয়ে নিয়েছি। এবার ডো থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে সামান্য চাপ দিয়ে চ্যাপ্টা করে নিচ্ছি। এরপর আঙ্গুল দিয়ে এভাবে ছিদ্র করে ডোনাটের শেপ দিয়ে দিচ্ছি। খুব সহজে একটি ডোনাট তৈরি করে নিলাম। একইভাবে আরও একটি ডোনাট তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সবগুলো ডোনাট একই রকমভাবে তৈরি করে ভেজে নিব, তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে একে একে ডোনাটের পিসগুলো দিয়ে দিব। সবগুলো ডোনাটের পিস দেওয়া হয়ে গিয়েছে, কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। ডোনাটগুলোর যখন একপাশ খুব সুন্দর কালার হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে ডোনাটগুলোকে আস্তে আস্তে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে ডোনাটগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে, এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। খুব সহজেই তৈরি করে নিলাম আজকের এই ব্রেড ডোনাট রেসিপি। দেখুন ডোনাটগুলো দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। দেখতে যে শুধু সুন্দর হয়েছে তা কিন্তু নয়, খেতেও অসম্ভব মজার হয়েছে। একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। এখন আপনাদেরকে একটি ডোনাট ভেঙে দেখিয়ে দিচ্ছি ডোনাটগুলোর ভিতরে কেমন হয়েছে। দেখুন ডোনাটগুলো ওপর থেকে যেমন ক্রিস্পি হয়েছে ভিতর থেকে তেমনই সফট হয়েছে। একটুখানি সসের সাথে এরকম একটি ডোনাট রেসিপি থাকলে বিকেলে চায়ের সাথে আর কিছুই লাগবে না। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।